ভারতের স্বাধীনতা দিবসের দিনও মালদার কালেক্টরেট বিল্ডিং এ উঠেছিল পাকিস্তানের পতাকা। ভারত থেকে অবিচ্ছেদ্য অংশ মালদা জেলা যে পাকিস্তানে চলে যাবে তাতে হতাশ হয়ে পড়েছিলেন লাখো মানুষ। কিন্তু ভারতের অন্তর্ভুক্ত হওয়ার দাবিতে মালদার লাখো মানুষ সেই দিন প্রতিবাদ আন্দোলনে সোচ্চার হয়েছিল। অবশেষে 18 আগস্ট উত্তরবঙ্গের একমাত্র মালদা জেলা ভারতের সাথে যুক্ত হয়ে স্বাধীনতা পায়। মালদা জেলা কালেক্টরেট ভবনে পাকিস্তানের পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা ওড়ানো হয়, যার ফলে 15 আগস্ট নয় প্রতি বছর 18 আগস্ট পালিত হয়ে আসছে মালদার স্বাধীনতা দিবস। রবিবার সকালে মালদার এই স্বাধীনতা দিবস পালিত হলো জেলা গ্রন্থাগারের বই বাগান প্রাঙ্গ। মালদা জেলা গ্রন্থাগার সচিব তথা উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাসের নেতৃত্বে 18 আগস্ট মালদার স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত মুক্তি দিবস উদযাপন হয়। এদিনের অনুষ্ঠানে জেলার বিশিষ্ট শিক্ষাবিদ বুদ্ধিজীবীরা উপস্থিত হয়েছিলেন। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এদিনের মালদার 18 আগস্টের স্বাধীনতা দিবসের ভারত মুক্তি কর্মসূচি অনুষ্ঠিত হয়। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা জেলার গ্রন্থাগার সচিব প্রসেনজিৎ দাস বলেন, 1947 সালে 15 আগস্ট যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেই সময় পরাধীন মালদা অন্ধকারে ডুবেছিল। পাকিস্তানের অধীনে বর্তমান বাংলাদেশ চলে গিয়েছিল মালদা জেলা। গোটা মালদা জেলাবাসী শোক পালন করেছিলেন। শুরু হয়েছিল ভারতের অন্তর্ভুক্ত হওয়ার নতুন স্বাধীনতা সংগ্রাম। সেই সময় বহু দেশপ্রেমী মানুষেরা মালদার স্বাধীনতা নিয়ে আন্দোলন শুরু করেছিলেন। এই পরিস্থিতিতে মালদার কালেক্টরেট ভবনে পাকিস্তানের পতাকা উড়েছিল। অবশেষে একটানা 72 ঘণ্টার আন্দোলনে 18 আগস্ট নতুন করে মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয়ে স্বাধীনতা পায়। তারপর থেকেই মালদা জেলায় 18 আগস্টের দিন স্বাধীনতা দিবস পালিত হয়ে আসছে। পাশাপাশি আজ ইংরেজ বাজারের পুরাটুলির বাবুপাড়া 18 আগস্ট দেশের স্বাধীনতা দিবস পালন করা হয়। আজকের দিনটি আমরা যারা মালদাবাসী তাদের সকলের কাছে একটি ইতিহাস এবং বিশেষ গর্বের। আজকের এই দিনেই 1947 সালের 18 আগস্ট প্রথম আমাদের স্বাধীন ভারতের জাতীয় পতাকা মালদা কালেক্টরেটের বিল্ডিংয়ে ওড়ে পাকিস্তানের পতাকাকে নামিয়ে। এর একটি দীর্ঘ ইতিহাস আছে। সেই ইতিহাসকে স্মরণ করেই মালদার মানুষ, মালদার সাংস্কৃতিক প্রেমী বুদ্ধিজীবী সকল মানুষ একত্রিত হয়ে প্রতি বছরই এই দিনটিকে স্মরণ করবার জন্য আমাদের এখানে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা জাতীয় পতাকা উত্তোলন করি। এবং এই স্বাধীনতার ইতিহাস, বিশেষ ক্ষেত্রে মালদার আক্ষরিক অর্থে স্বাধীনতার ইতিহাস, এটা মালদাবাসী আগামী প্রজন্মরাও স্মরণ করুক এই উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি করা হয়। এবং আমরা গর্ববোধ করি যে আমরা ভারতের ভারতবাসী, মালদাবাসী, এবং 18 আগস্ট প্রথম স্বাধীন ভারতের দেশের জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল মালদার মাটিতে। এই দিনটিকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে সকলে মিলে আজকে ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে উপস্থিত হয়ে এই দিনটি পালন করছি। আজকে আমরা মালদাবাসী যারা সকলেই মোটামুটি আমরা জেনেছি যে আমাদের যে স্বাধীনতা দিবস মালদা জেলায়, সেটা মূলত মালদা জেলা ভারতবর্ষের সঙ্গে এসছে 18 আগস্ট। কারণ প্রথমে যে র্যাডক্লিফ লাইন ছিল সেইটার অনুযায়ী মালদা জেলার আমাদের এই অংশটা পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে গেছিল। পরবর্তীতে যখন লাইনটি সংশোধন হয় বাংলার বিভিন্ন মানুষের আন্দোলনের ফলে, তখন এই অংশটা, মালদা জেলার এই অংশটা রাজশাহী থেকে বেরিয়ে গিয়ে মালদা জেলার এই অংশটা পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল। এবং তখনকার রাজশাহীর যিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন মঙ্গলাচার্য, তিনি স্টিমারে করে আসেন এবং এসে মালদা জেলায় ন্যাশনাল ফ্ল্যাগ ভারতবর্ষের তিনি উত্তোলন করেছিলেন। সেই সময় থেকে আমরা এই 18 আগস্টে এইখানে এই এলাকার মানুষ, বাবুপাড়া অঞ্চলের মানুষ পালন করে আসছে। এবং মূলত যারা এটা দেখেছিলেন, রঘুনাথ কর্মকার থেকে আরম্ভ করে কমল বসাক, অনিমা কর্মকার, এনারা যারা বয়স্করা ছিলেন আমাদের, তারা এই জিনিসটাকে এখান থেকে তারাই 18 আগস্ট ফ্ল্যাগ তুলে স্বাধীনতা দিবসটা মালদা জেলায় পালন করতেন। এবং সেই ঐতিহ্য ধরে আমরা আজকে এই স্বাধীনতা দিবস পালন করছি। এই বলাকা ক্লাবের সকল সদস্য এবং বাবুপাড়া মানুষ আপনার সকলে মিলে এটা আমরা পালন করে আসছি। দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইল্লিগাল অ্যাক্টিভিটিস। অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস ওনলি।